হাই স্টুডেন্ট, আমি অরুময় স্যার। আজকে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের পর্যায় সারণীর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা শিখব এবং পর্যায় সারণীর সাপেক্ষে মৌলসমূহের বিভিন্ন ধর্মের আলোচনা করব। আশা করি তোমাদের উপকারে লাগবে। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো, এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11 এবং 19। 1 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো, বলছে পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে। 2 নম্বরে বলছে এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি। 3 নম্বরে দেখো কি বলেছে, বলছে বিয়ের সঙ্গে, মানে বি মৌলটার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। দেখো, আমাদের তিনটে মৌল দিয়ে দিয়েছে, তিনটে মৌলের পারমাণবিক সংখ্যা কী দেওয়া আছে দেখো। এক, এ মৌলটা 3, বি মৌলটা 11, সি মৌলটা 19। তাহলে আমরা প্রথমেই কী করবো, প্রথমে এদের ইলেকট্রন বিন্যাস করব। দেখো, এ মৌলটার পারমাণবিক সংখ্যা 3, তাহলে কে কক্ষে থাকবে, 2 ইলেকট্রন, এল কক্ষে থাকবে 1টা ইলেকট্রন, 2 আর 1 3 মিলে গেল। বি মৌলটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11, তাহলে ইলেকট্রন সাজালাম কী হলো, কে কক্ষে 2 ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন এবং এন কক্ষে, এই এম কক্ষে 1টা ইলেকট্রন, তাহলে 8 আর 2 10 আর 1 11 মিলে গেল। সি মৌলটার দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে কে কক্ষে থাকছে 2টো ইলেকট্রন, এল কক্ষে থাকছে 8টা ইলেকট্রন, এম কক্ষে থাকছে 8টা ইলেকট্রন এবং এন কক্ষে থাকছে 1টা ইলেকট্রন, দেখো 8 আর 2 10 আর 1 18 আর 1 19 মিলে গেল। তাহলে আমাকে প্রথম প্রশ্ন কি দিয়েছে, বলছে পর্যায় সারণীতের মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে। দেখো, আমরা জানি এই যে কক্ষগুলো রয়েছে, এই কক্ষ যটা থাকবে সেটা হবে পর্যায়। তাহলে দেখো, এক এ মৌলটার পর্যায় কত, তা 2টো কক্ষ রয়েছে, একটা কে কক্ষ একটা এল কক্ষ, তাহলে এ মৌলটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। দেখো, বি মৌলটাতে দেখো কক্ষ রয়েছে কটা, 3টে, একটা কে এল এম 3টা কক্ষ রয়েছে, তাহলে বি মৌলটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আবার সি মৌলটা দেখো কক্ষ রয়েছে কটা, 4টে, কে এল এম এন, তাহলে এটাও 4 নম্বর পর্যায়ে অবস্থিত। 1 2 3 4, তাহলে পর্যায় মানে আমরা কী শিখলাম, পর্যায় মানে ইলেকট্রন বিন্যাসে যটি কক্ষ থাকবে, যে মৌলটার ইলেকট্রন বিন্যাস করার পর যটি কক্ষ থাকবে সেটা হবে পর্যায় এবং শেষ কক্ষের ইলেকট্রনটা হবে শ্রেণী। দেখো, এ মৌলটার শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে, বি মৌলটার শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে এবং সি মৌলটারও শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে, তাহলে 3টা মৌলই কী হলো, 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের প্রথমের কোশ্চেনের অ্যান্সার আমরা জেনে নিলাম, পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান হচ্ছে 2 নম্বর, প্রথম মৌলটা 2 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে, দ্বিতীয় মৌলটা 3 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে এবং 3 নম্বর মৌলটা হচ্ছে 4 নম্বর পর্যায় ও 1 নম্বর শ্রেণীতে। দেখো, দ্বিতীয় প্রশ্ন কী দিয়েছে, বলছে এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি। আমরা কী জানি বলো, আমরা জানি পর্যায় সারণীতে একই শ্রেণীতে যে সব মৌল থাকে তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতব গুণ বাড়তে থাকে। দেখো, 3টে মৌলই কী হয়েছে, একই শ্রেণীতে আছে, এটা 1 নম্বর শ্রেণী, এটাও 1 নম্বর শ্রেণী, এটাও 1 নম্বর শ্রেণী, তাহলে এদের ধাতব গুণ কী বলছে, পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতব গুণ বাড়তে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি মৌলটার, এই 3টে মৌলের মধ্যে সি মৌলটার পারমাণবিক সংখ্যা বেশি, তার মানে সি মৌলটার ধাতব গুণও হলো সব থেকে বেশি। বুঝতে পেরেছ? এবারে দেখো পরের কোশ্চেনটা কী আছে, পরের কোশ্চেনটা হচ্ছে বিয়ের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী না সমযোজী যৌগ উৎপন্ন হয়। দেখো, বি মৌলের পরমাণু সর্ববহিস্ত কক্ষে আমরা দেখতে পেলাম কটা, 1টা ইলেকট্রন আছে, যেহেতু ও 1টা ইলেকট্রন আছে, তাহলে ওই মৌলটা হচ্ছে ধাতবধর্মী মৌল। তাহলে আমরা জানি যে ধাতুর সঙ্গে, আর ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিনটা হচ্ছে অধাতু, তাহলে ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায় আমরা জানি তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। তাহলে সি মৌলটার পারমাণবিক সংখ্যা কত আছে, 11,
তাহলে কি হচ্ছে, এই বিমল ওটার পারমাণবিক সংখ্যা 11, তার মানে ওটা হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া আমরা জানি তড়িৎজী যৌগ উৎপন্ন হয়। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায় সবসময় তড়িৎজী যৌগ উৎপন্ন হয়। তাহলে সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎজী যৌগ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এরপর দেখো আমরা কিছু কিছু আলোচনা করব কি নিয়ে, দেখো পর্যায় সারণী সাপেক্ষে মৌলসময়ের বিভিন্ন ধর্ম নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমে আমরা মৌলের যোজ্যতা নিয়ে বলছি একটু। দেখো পর্যায় সারণীতে কোনো মৌল যে শ্রেণীতে অবস্থান করে সেই শ্রেণী সংখ্যাকেই আমরা তার যোজ্যতা ধরি। মনে রাখবে পর্যায় সারণীতে কোনো মৌল যে শ্রেণীতে অবস্থান করে তখন সেই শ্রেণীটাকেই আমরা বলি, সেই শ্রেণীটাকেই তার যোজ্যতা ধরি। আবার দেখো একই পর্যায়ের মৌলগুলির যোজ্যতা যদি হাইড্রোজেনের সংযুক্তি দ্বারা মাপা হয় তবে মৌলগুলির যোজ্যতা শ্রেণী এক থেকে এক একক করে ক্রমশ বৃদ্ধি পায়। তারপরে কী হয়, শ্রেণী চারে চার হয় এবং পরে ক্রমান্বয়ে এক একক করে হ্রাস পেয়ে 7 নম্বর VII শ্রেণীতে কী হয় বলো, এক হয়। শ্রেণী চারের পর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা কী হয়, 8 - শ্রেণী সংখ্যার সমান হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, কি বলছে মৌলের ধাতব এবং অধাতব ধর্মের বৈশিষ্ট্য। দেখো পর্যায় বরাবর ধাতব ও অধাতব ধর্মের কি পরিবর্তন হয় দেখো, না পর্যায় সারণীতে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক গুরুত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌলগুলির ধনাত্মক তড়িৎ ধর্ম বা ধাতব ধর্ম ক্রমশ কমে এবং ঋণাত্মক ধর্ম অর্থাৎ অধাতব ধর্ম বাড়তে থাকে। আবার শ্রেণীর ক্ষেত্রে কী হয় দেখো, পর্যায় সারণীতে একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে পারমাণবিক গুরুত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌলগুলির ধনাত্মক তড়িৎ ধর্ম তথা ধাতব ধর্ম বাড়তে থাকে এবং ঋণাত্মক তড়িৎ ধর্ম বা অধাতব ধর্ম ক্রমশ কমতে থাকে। এটা আমরা জানলাম। এছাড়া দেখো জারণ বিজারণ ক্ষমতার ক্ষেত্রে কী হয় দেখো, না পর্যায় বরাবর জারণ বিজারণ ক্ষমতার কি পরিবর্তন হয়, না পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় এবং বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এটা মনে রাখবে। আবার দেখো শ্রেণী বরাবর বিজারণ বিজারণ ক্ষমতার কি পরিবর্তন হয়, না একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে মৌলগুলির জারণ জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে এবং বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাবে। আবার একটা দেখো পরমাণুর আকার, পারমাণবিক আকারটা কী হয়, পর্যায় বরাবর বরাবর পরমাণুর আকারের কি পরিবর্তন হয়, না পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে অর্থাৎ মৌলগুলির পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৌলগুলির পরমাণুর ব্যাসার্ধ বা আকার কমতে থাকে, পরবর্তী নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আবার বাড়ে। দেখো শ্রেণী বরাবর পারমাণবিক আকারের কি পরিবর্তন হয়, না একই শ্রেণীর উপর থেকে যদি নিচে যাওয়া যায় তাহলে পরমাণুর ব্যাসার্ধ বা আকার ক্রমশ বৃদ্ধি পায়। আরেকটা ধর্ম দেখো অপরা তড়িৎধর্মিতা, বলছে পর্যায় বরাবর ঋণাত্মক তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন হয়, না যে কোনো পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলির অপরা তড়িৎধর্মিতা ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ কোনো পর্যায়ে মৌলের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অপরা তড়িৎধর্মিতা ক্রমশ বাড়তে থাকে। শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন হয় দেখো, একই শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলগুলির ক্ষেত্রে দেখা যায় যে উপর থেকে যত নিচের দিকে অগ্রসর হয় মৌলের অপরা তড়িৎধর্মিতা কমতে থাকে। আর ইলেকট্রনের আসক্তির ক্ষেত্রে কী হয় দেখো, পর্যায় বরাবর ইলেকট্রনের আসক্তির পরিবর্তন কী হয়, না পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের আসক্তি বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর কী হয় দেখো, একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তোমরা একটু পড়ো দেখো, আশা করি কিছুটা বুঝতে পারবে। ধন্যবাদ।